ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মানি লন্ডারিং ইউনিটের দুই সদস্যের একটি টিমকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে দুদক সহ চারটি সরকারি সংস্থাকে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়। দুদকে আসা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, 14 মার্চ ইভ্যালি.কমের মোট সম্পদ 91 কোটি 69 লাখ টাকা এবং মোট দায় 407 কোটি 18 লাখ টাকা। গ্রাহকের কাছ থেকে আগাম নেয়া 213 কোটি 94 লাখ 6,560 টাকা এবং মার্চেন্টের কাছ থেকে 189 কোটি 85 লাখ 95,354 টাকার পণ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির কাছে 403 কোটি 80 লাখ 1,914 টাকার চলতি সম্পদ থাকার কথা, কিন্তু প্রতিষ্ঠানটির কাছে চলতি সম্পদ রয়েছে মাত্র 65 কোটি 17 লাখ 83,736 টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, চলতি সম্পদ দিয়ে মাত্র 16.14% গ্রাহককে পণ্য সরবরাহ বা অর্থ ফেরত দিতে পারবে ইভ্যালি। বাকি গ্রাহক এবং মার্চেন্টের পাওনা পরিশোধ করা এই কোম্পানির পক্ষে সম্ভব নয়। দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ ডিবিসি নিউজকে জানান, সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দুদক অনুসন্ধান শুরু করেছে। কঠোর বিধিনিষেধের অষ্টম দিনে সারাদেশের সড়কে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক ও মোটরসাইকেল চলাচল করছে। সামাল দিতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা গেছে সাধারণ মানুষের মাঝে। বিধিনিষেধ মানাতে চট্টগ্রামে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দরকার ছাড়াই যারা বের হয়ে আছেন তাদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হচ্ছে। এছাড়া নগরের দুইটি প্রবেশদ্বার সিটি গেট ও কর্ণফুলী সেতু এলাকায় সেনাবাহিনীর টিম চেকপোস্ট বসিয়েছে। বরিশাল শহরে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। বিধিনিষেধের অষ্টম দিনে খুলনায় যানবাহন বেড়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে, মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। কঠোর বিধিনিষেধের মধ্যেই ময়মনসিংহের রাস্তাঘাটে রিকশা, অটোরিকশা ও ছোট যান চলাচলের পাশাপাশি মানুষের চলাচল আরও বেড়েছে। নগরের বড় বড় মোড়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেলেও অলিগলির দোকানপাট খোলা রয়েছে। রংপুরে সকাল থেকেই নগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক ও মোটরসাইকেলের চলাচল বাড়তি। স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন মাঠে থাকলেও তা মানতে অনীহা দেখা গেছে সাধারণ মানুষের মাঝে। সিলেটের বিভিন্ন সড়কে রিকশার পাশাপাশি সিএনজি অটোরিকশা ও ব্যক্তিগত যানবাহন চলছে প্রথম কয়েকদিনের চেয়ে বেশি। দোকানপাট, শপিং মল বন্ধ থাকলেও অলিতে গলিতে কিছু দোকানপাট খোলা রাখেন ব্যবসায়ীরা। গাজীপুরের মহাসড়কে বেড়েছে মানুষের ভিড়। এছাড়া ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাক, লরি চলাচল করছে। বিচ্ছিন্নভাবে ব্যাটারি চালিত অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা গেছে।